ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে ভোট প্রচারে ফের মেরুকরণ অস্ত্র মোদি। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বাগুইয়াদের অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকায়। মণিপুরে ফের ছটি বুথে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যোগী রাজ্যে মহিলাকে ধর্ষণ, দেওরের ভাইকে শাস্তি না দিয়ে স্ত্রীকেই খুনের চেষ্টা স্বামীর। দল ভাঙিয়েও মহারাষ্ট্রে খুব একটা সুবিধাজনক জায়গা নেই এনডিএ, মারাঠা ভূমি উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের পক্ষে সহানুভূতির হাওয়া। ভোটের মধ্যে ফের ধাক্কা কংগ্রেসে, আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে দল ছাড়লেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিং লাভলি। ল্যাবেই তৈরি হতো বেশ, রাজস্থান ও গুজরাটে উদ্ধার 300 কোটির মিয়াও মিয়াও মাদক। রামায়ণের সেটে রামচন্দ্র রণবীর, তার পাশে সীতা হিসেবে সাই পল্লবী, ছবি এখনও নেটপাড়ায় ভাইরাল। জান দিয়ে সিএমকে জিতাতে হবে, যৌথ প্রচারে কংগ্রেস কর্মীদের বোঝালেন অধীর। ভোটের কাজে মণিপুরে গিয়ে চরম সর্বনাশ, কুকি জঙ্গিদের হামলায় শহীদ বাঁকুড়ার জওয়ান। কেউ ধর্ম পরিবর্তন করার চেষ্টা করলে তার মুন্ড কেটে নিন, এমনই নিদান দিলেন ছত্তিশগড়ের বিজেপি বিধায়ক রিকেশ সেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থী ঘোষণা করলেও ঝুলে আমেঠি রায়বরুলির ভাগ্য, রাহুল প্রিয়াঙ্কাকে বোঝানোর ভার খার্গেকে দিল কংগ্রেস। উন্নয়ন ব্যাকফুটে, অর্থনীতি ব্যাকফুটে, বেকারত্ব মুদ্রাস্ফীতির মতো ইস্যু ছেড়ে হিন্দু মুসলমান নিয়ে মেতেছেন মোদি, বলছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন কালকে উঠে, বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জেলে কেজরিওয়াল, দিল্লিতে আপের সেনাপতি হয়ে রোড শো শ্রী সুমিতার। প্রবল বৃষ্টির মাঝে ভয়াবহ টর্নেডোর কবলে চীন, ঝড়ের প্রকোপে প্রাণ গেল অন্তত 5 জনের। চীনের ঋণে নাজে হাল শ্রীলঙ্কা, এবার হাম্বান টোটা বিমানবন্দরে দখল ভারত ও রাশিয়ার। সমকামী সম্পর্কে জড়ালেই কারাদণ্ড, হতে পারে 15 বছরের জেল, ইরাকে পাশ নতুন আইন। যৌন হেনস্থার অভিযোগ, দেবগোড়ার নাতির বিরুদ্ধে ভাইরাল ভিডিও, তদন্ত শুরু, প্রার্থী প্রজ্বল পালালেন দেশ ছেড়ে। দেশের বাজারে যাতে ঘাটতি না পড়ে তাই গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা লাগু করেছিল কেন্দ্র, এবার নিষেধাজ্ঞা তুললেন কেন্দ্র। কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন কর্মচারী নেতা দুলাল চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন কর্মচারী নেতা ভবানন্দ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেস নেতৃত্ব। প্রয়াত প্রাক্তন কর্মচারী নেতা দুলাল চক্রবর্তী ও কর্মচারী নেতা ভবানন্দ মজুমদারের স্মৃতির প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির শ্রদ্ধা নিবেদন। প্রাক্তন কর্মচারী নেতা প্রয়াত দুলাল চক্রবর্তী ও প্রয়াত ভবানন্দ মজুমদারের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার বার্ষিক প্রতিবেদন পেশ করলেন সম্পাদক রমাকান্ত দে। রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয়ের হিসেব পেশ করলেন সম্পাদক রমাকান্ত দে। ভোট শেষ হতেই দলীয় শাখা সংগঠনের সাংগঠনিক শক্তি মজবুত করতে তৎপর প্রদেশ কংগ্রেস। রবিবার ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। পূর্ব আসনে জনজাতিরা কংগ্রেস প্রার্থীকে বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন বলে জানালেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা। সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের ধারা প্রয়োগ করল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। 250 কিমি দূরে নিশানা গুড়িয়ে দিতে সক্ষম চীন, পাকের বুক কাঁপিয়ে ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনা, এবার অন্তর্ভুক্ত র্যাম্পেজ মিসাইল। রাহুল বিয়ে করেনি তাই আপনাদের সন্তানদের সম্পত্তি কাটতে চান, মোদীর সুর অনুরাগের গন্ধে কমিশনে নালিশ কংগ্রেসের। প্রায় 1 কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার বাংলাদেশি গায়ক এনামুল কবির রুবেল।
জুলাই মাসে ভারতে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হতে চলেছে। 250 কিলোমিটার পর্যন্ত আন্তনগর যাত্রী পরিবহনে এই ট্রেনটিতে 12টি কোচ থাকবে। হরিয়ানায় জমি ঘুরতে গিয়ে বেরিয়ে এলো অমূল্য ধন, খোঁজ মিলল 400 বছরের পুরনো বিষ্ণু মূর্তির। পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় মৎস্যজীবীর, প্রায় 2 মাস পর দেহ ফিরেছে গ্রামের বাড়িতে। মিশরের প্রতিনিধি দল রাফার যুদ্ধ বিরতি চাইলেও মানতে নারাজ ইসরায়েল, কারণ রাফায় লুকিয়ে হামাস জঙ্গিরা আক্রমণ চলবেই। সাব্রুমনগর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ভরাট। অভিযোগের তির ঔষধ ব্যবসায়ী চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে। অসাধু ওষুধ ব্যবসায়ী তথা কুখ্যাত ফেন্সি মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। শান্তিরবাজার মহকুমার লাউগাং বারুনি মেলার মাঠে 2 গাছের বিবাহ ঘিরে ব্যাপক উৎসাহ। মেলার মাঠে 2 গাছের বিবাহকে ঘিরে ভক্ত সাধারণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। 2 নাবালিকা গণধর্ষণ মামলায় শ্রীনগর থানার পুলিশের হাতে আরও 3 অভিযুক্ত গ্রেপ্তার। শ্রীনগর থানাধীন 2 নাবালিকা গণধর্ষণ মামলায় মোট অভিযুক্ত 7। শ্রীনগর থানাধীন 2 নাবালিকা গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের মধ্যে 4 জন সাবালক এবং 3 জন নাবালক। ইন্দ্রনগর হরিজন কলোনির গৃহবধূ কিরণ বাস্কর হত্যা ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক কলোনিবাসী। ইন্দ্রনগর হরিজন কলোনি গৃহবধূ কিরণ বাস্কর হত্যা মামলার অভিযুক্তরা পুলিশের দুর্বলতায় পলাতক বলে অভিযোগ। উত্তর যোগেন্দ্রনগরের নবোদয় পাড়ার অঞ্জু রানী দেবনাথ ছেলে রাহুল দেবনাথের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন। ছেলে রাহুল দেবনাথের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে থানায় মামলা করলেন উত্তর যোগেন্দ্রনগরের নবোদয় পাড়ার মা অঞ্জু রানী দেবনাথ। খোয়াই নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার। খোয়াই নদীর চাকমাঘাটে নৌকাঘাট এলাকায় ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। তল্লাশিতে অংশ নেয় এনডিআরএফ, অগ্নিনির্বাপক দপ্তর সহ দুর্যোগ মোকাবিলা টিম। দীপক দাসের ভাসমান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তীব্র দাবদাহে গোটা রাজ্যে হাঁসফাঁস জনজীবন। স্থানীয় বিধায়কের উদ্যোগে ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে জল ছত্রের আয়োজন। মাতাবাড়িতে আগত করুণার্থীদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়। অধিনায়ক সঞ্জু স্যামসনের দাপটে ব্যাটিংয়ে উড়ে গেল লখনউ জায়ান্টস। প্লে অফে খেলা কার্যত নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের। ছেলে রাহুল দেবনাথ পরিবারের অন্যান্যদের খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুললেন উত্তর যোগেন্দ্রনগরের নবোদয় পাড়ার বাসিন্দা মা অঞ্জু রানী দেবনাথ। তীব্র গরমে রাজ্যবাসী নাচে হালে হাঁসফাঁস অবস্থা। গত 24 ঘন্টায় ত্রিপুরার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। গত 24 ঘন্টায় ত্রিপুরায় 2.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উত্তর অসমে ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে 2 মে পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দিল্লির কাছে হেরে আরও আধারে মুম্বাই ইন্ডিয়ান্স। 258 রানের বিরাট লক্ষ্য, মাত্র 10 রানে হারে রোহিতরা। এর মধ্যে তিলক বর্মার ছিল মারকুটে 63 রানের ইনিংস, অথচ সেই তিলক বর্মাকেই দোষারোপ করল অধিনায়ক পান্ডিয়া। ভোট মৌসুমে দেশে পাচারের ছক, 600 কোটির মাদক পৌঁছায় পাক নৌকা আটক গুজরাটে। মোদীকে মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে মমতার পাল্টা প্রশ্ন, শাঁখাপনার মাহাত্ম্য জানেন, ঐসব কি তা জানেন। বহরমপুরে দাঁড়িয়ে অধীর নিয়ে টু শব্দ নয়, শুধু তৃণমূলকে নিশানা দাদ্দার। বাগদাদের রাস্তায় গুলি করে মারা হলো সোশ্যাল মিডিয়ার তারকাকে, ভাইরাল সিসিটিভি ভিডিও। আরএসএস সংরক্ষণ বিরোধী নয়, বিরোধীদের লাগাতার আক্রমণের মাঝে বার্তা আরএসএস প্রধানের। কানাইয়া কুমারের বিরোধিতায় কার্যত অগ্নিগর্ভ দিল্লির কংগ্রেস,
রবিবারই পদ ছেড়েছেন অরবিন্দ সিং লাভরি। তার পরেই কানাইয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলীয় কর্মীদের একাংশ। দিল্লির রাবড়ি দেবী সুনিতাকে কটাক্ষ করে রাজধানীতে পোস্টার বিজেপি। ভয়ঙ্কর বিপদে জম্মু ও কাশ্মীর রামবানে ধসে যাচ্ছে বহুবারই, রাস্তায় গভীর ফাটল। তীব্র দাবদাহের মধ্যে স্কুল খুললেও বাংলাদেশে বন্ধ রাখার চুক্তি সঙ্গত নয় বলছেন শিক্ষামন্ত্রী। ভারত সফর বাতিল করে চীনে পাড়ি দিলেন এলন মাস্ক। রবিবার আচমকায় বেজিংয়ে পৌঁছেছেন টেসলা কর্তা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে দেওয়া হবে পেট্রিয়ট, সিদ্ধান্ত বাইডেন সরকারের। বিহারের ফ্ল্যাট থেকে উদ্ধার ভোজপুরি অভিনেত্রী দেহ, আত্মহত্যার আগে হোয়াটসঅ্যাপে লিখলেন রহস্যজনক পোস্ট। আজব দাবিতে বিশালগড় মহকুমার পতনতলী ভোজপুর এলাকার রাস্তা অবরোধ। স্থানীয় জনগণের অভিযোগ, মাটির গাড়ি চলাচলের ফলে সংশ্লিষ্ট এলাকার রাস্তাসহ ক্ষতি হচ্ছে। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং অবরোধকারীদের পটিয়ে দেয়। তীব্র গরমের কারণে রাজ্যের স্কুলগুলোতে আরও তিন দিন ছুটি বাড়ানো হল। এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত গরমের কারণে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা। 29 এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত গরমের কারণে রাজ্যের আরও তিন দিন সমস্ত স্কুল ছুটির ঘোষণা দিল বিদ্যালয় শিক্ষা দপ্তর। মিশন মোডে আভা কার্ড করার উদ্যোগ গ্রহণ করল ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। রাজ্যবাসীকে মিশন মোডে আভা কার্ড করার আহ্বান জানালেন ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা মিশনের ডাইরেক্টর বিনয় ভূষণ। এনএসএম এর সহযোগিতায় মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য শিবিরের আয়োজন। আগামী দিনে অন্থালয়গুলোতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানালেন মা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক ডাক্তার সুশান্ত রায়। কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অকর্মণ্যতা। প্রাকৃতিক দুর্যোগের 40 ঘণ্টা বিক্রান্ত হল বিদ্যুৎহীন কৈলাসহরের বিভিন্ন এলাকা। প্রতিবাদী দফায় দফায় অফিস ঘেরাও, ভাঙচুর সহ সড়ক অবরোধ। বিদ্যুৎ মন্ত্রীর আশ্বাসের পর উন্নত হয়নি কৈলাসহরের পরিস্থিতি। অভিযোগ, দক্ষ কর্মীর অভাব সহ ঠিকাদারদের বকেয়া বিল প্রদান না করায় দুর্ভোগের মূল কারণ। মাতাবাড়ি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। দমকল বাহিনীর হাত ধরে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত আহত বাইক চালক।